হ্যালো বন্ধুরা, টুমিজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে টাইটেল থাম্বনেল তোমরা দেখেছো যে আজকে আমি ঠিক কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, তো প্রায় দেখতেই পাচ্ছ। তো এখন আমি যাব মেলা দেখতে। আর মেলা দেখতে যাওয়ার মানে মানে ঠিক ছিল না, যেহেতু আজকে আমার বরের একটা বন্ধু বেড়াতে গেছে অনেকটা দূর, তো একটা জিনিস আনতে বলেছে ওকে, তার মানে ও নিয়ে এসছে, সেটা আমরা এখন আনতে যাব। আর একটু ওদিক মানে যেহেতু ওই লাইনে যাব, তো একটু মেলাটাও দেখে চলে আসব। আর যাব কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে যাব না, আমার বরমশাই আর আমি যাব, কারণ ঠান্ডা গরম। আর যেহেতু ওদের পড়া আছে আজকে, তো ওরা পড়তে গেছে, তো আমি রেডি, আমার বরমশাই দেখো রেডি হচ্ছে, তো এখন যাব। আর একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা তোমরা দেখতে থেকো। তো চলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট তো তোমরা ইচ্ছা হলে করো। তো চলো, আর সাবস্ক্রাইব করতে একদম বলবো না, যদি ভিডিও আমার ভালো লাগে তো তবে তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো। আমি এমনি করতে এসছি, এই আসলাম, যাবো কোথায়? এক্সপো অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি, দেখো এখন আমরা প্রবেশ করে ফেলেছি মেলার ভিতর। 10 টাকা 10 টাকা 20 টাকা আজকে আমাদের টিকিট খরচা হলো। তো যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও দ্বারা শেয়ার করবো, আর মানে যেহেতু গান টান সব মেলার মধ্যে হচ্ছে, তো মানে আমি ভিডিওতে কথা বলতে পারলাম না, যদি কপিরাইট খেয়ে যায় এর জন্য। আর এই যে দেখো, এটা বাংলাদেশ থেকে শাড়িগুলো, মানে বাংলাদেশের হয়তো ব্যবসাদার এখানে দোকান করেছে, আর এখানে এমনি সেল খুব ভালো হয়। সবাই তো আমার মতো না যে পয়সা থাকে না পকেটে, মেলা ঘুরতে যায়, তো কেনাকাটা ভালোই হয়। কেননা শ্রাবণী মেলা হয়, এক্সপো মেলা হয়, এই মাঝখানে একটা কী মেলা গেল, ওটা ফুটের মানে খাবার দাবারের মেলা ছিল, তো ভিড় প্রচণ্ড হয়। জিনিসপত্র কেনাকাটা না হলে কি লোকে খরচা করে মেলায় বসে? আর লোকের যদি না পোষায় তো কিনতে আসবে, তাই তো? দেখো প্রচণ্ড ভিড়। তো আমার বরমশাই বলে তোমার যেমন খেয়ে দে কাজ নেই, সব ওনাদের ওরকম খেয়ে দে কাজ নেই, শুধু মেলা ঘোরা। তো এটাই তো জীবন, শুধু কাজ বাজ, খাওয়া দাওয়া, রান্নাবাটি, এটা জীবন? একটু ঘোরা খাওয়া দাওয়া বাইরে, এটাও তো একটু মানে করতে হয়। লাইফ তো মানে আজকে চোখ বুঝলেই কালকে দুদিন হয়ে যায়, তো যতক্ষণ পারো যতদিন পারো এনজয় করে যাও। আর তো কি, তো বন্ধুরা এখানকার মেলা না খুব সুন্দর, একদম সাজানো গোছানো খুবই সুন্দর। আর জিনিসপত্রের দাম কিন্তু খুব একটা হাইয়ের মধ্যে নেই। তবু আমার মানে মেলাটা একটুখানি দেখার ছিল, তাই এসেছি। কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল না, কিন্তু তাও মানে কেনাকাটা করেছে। আর এসব মেলা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই ভালো, কেন বাচ্চাদের এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে ফুলের দোকানটা দেখলাম, মানে যা যা আমার নেয়ার ইচ্ছা ছিল, তো দাম করলাম বহুত দাম এখানটা, মানে দোকানটা পুরো VIP দোকান, তো এখান থেকে কিছু নিলাম না। তো এখান থেকে এখানে চলে এসেছি, একটা মেয়ের জন্য একটা কালো ক্লিপ কিনলাম, আর নিয়েছি এক পাতা মানে এক প্যাকেট মতন 20 টাকা, যা নেবে 20 টাকা, এক প্যাকেট মতন ওই গাড়া নিয়েছি। তো যেহেতু এখন মেয়েটা চুল বাঁধতে একটু পছন্দ করে, চুলটা একটু বড় হয়ে যায়, আমাদেরও লাগবে, কারণ আমার চুলটাও তো খুব একটা মোটা না, তো আমার মেয়ের জন্য নিলে আমারও হয়ে যাবে। তো চলো টিপ, মানে আর টিপ কিনবো ভাবছিলাম, তো টিপ আর নিলাম না। তো তো মানে আটা টিপ তো পড়লে না পুরো খুঁটিয়ে খুলে মানে ফেলে দেয়, তো ওর জন্য নেওয়া হলো না, এই গাড়ারগুলো একটা নিলাম।
তো চলে এসেছি এই দোকানে, এই দাদুটার দোকানে। এইসব জিনিসগুলো কিন্তু মানে প্রায় ওই আগের দোকানটা থেকে প্রায় যে জিনিসগুলো মানে নেবো বলে দাম করেছিলাম প্রায় 20-30 টাকা করে দাম কম বলছেন। হয়তো মানে জিনিসের মধ্যে হয়তো পার্থক্য রয়েছে। তো এখান থেকে নিলাম একটা ফুলের মানে টপ সমেত একটা ফুল গাছ। তো এখন মেলাটা আমরা ঘুরবো, আর একটু কিছু খাওয়া দাওয়া করবো, মানে আগুন একদম হাতি দেওয়া যাবে না খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর এখানে দেখো কত চপ, একদম চপের ব্যবসা খুলে বসেছে। কে বলে চপ শিল্প করলে বড় লোক হওয়া যায় না? কত কত পিস জানো, একটা চপ 40 টাকা, 25 টাকা, 30 টাকা, দেখে নাও, নিজের চোখে দেখে নাও যদি মিথ্যে কথা বলি। কিন্তু নামে আছে চিকেন চপ, একটা খেলাম না, পুরো চপের ভিতরটা শুধু আলু ভর্তি, একটা মনে হয় হাড় সামনে একটুখানি মাংস ছিল। ঠিক আছে, দেখো দেখেই লোভ লেগে যাবে। আমার বর্মশাই তো কটা পনিরের চপ খেয়ে নিল চপাচপ, আর আমি চিকেন ভালোবাসি, চিকেন চপ একটা খেলাম, আর আদার্স কিছু খেলাম না। খেয়ে কিন্তু মানে কেমন কেমন লাগছিলো, কোনো টেস্ট লাগলো না, জানি না তাও এত লোক খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মুখে হয়তো স্বাদ লাগেনি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের মানে একটা পছন্দের জিনিস, আর শুধু বাচ্চা, বাচ্চার বাবা মা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই বসতে পারে। তো আশা করি একদিন নিয়ে আসব। আর আমাদের এখানেও মেলা আছে, কিন্তু মেলাটা খুব একটা জায়গা নেই বলে কিন্তু এসব গাড়ি ঘোড়া বসতে পারে না। আর এখানে আমার বর্মশাই খাচ্ছে একটু ঘুগনি, ঘুগনির প্লেট। আমার বাপের বাড়ির দিকে এটা 5 টাকার ঘুগনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে 10 টাকার ঘুগনি, আবার এই চুচুড়া এক্সপো মেলায় এটা হচ্ছে 20 টাকা প্লেট ঘুগনি। তো চলো এসছি, যখন খেতে হবে একটু ভিআইপি ভিআইপি আভাব করলাম। তো এখন একটু ঘোরাঘুরি করবো। আমার বর বলে একটা চশমা নাও তুমি, একটা ঘড়ি নাও তুমি। আমি বলছি আমি এখন নেবো না, আমার চণ্ডীতলা পুজো হবে, মহালয়া চণ্ডী পুজো, তখন আমি কিনবো। এখানে আসবাবও তখন মানে বিক্রি হচ্ছে, দেখো কারা কিনছে জানি না, কিন্তু সব নিয়ে বসে রয়েছে। তো এখন আমার বর্মশাইয়ের সব থেকে প্রিয় লজেন্স, আর ছেলে মেয়ের জন্য লজেন্স কিনছে, কারণ ছেলের জন্য কিছুই কেনা হয়নি দেখলে। মেয়ের জন্য ক্লিপ গার্ডার নেওয়া হলো, আর একটা হেয়ার ব্যান্ড নেবো এখন, নিয়ে এখন বেরিয়ে যাবো। আর একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে, আমার বর্মশাই খাবে না বললো, তো আমি একটা আইসক্রিম খেয়ে নিই। মানে গরম গরম লাগছে, আবার ঠান্ডা লাগছে, কখন কী লাগছে বোঝাই মুশকিল। তো চলো একটা আমি আইসক্রিম, কুলফি আইসক্রিম খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বাইরে থেকে কথা হবে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুকে দিয়ে, তো সেটা হলো তোর বন্ধুরা গিয়েছিল একটু পুরুলিয়ার দিকে বেড়াতে তোল উৎসবের জন্য। তো আসার পথে ওই মানে শক্তিগড়ের ভিতর দিয়ে মানে উপর দিয়ে আসতে হবে, এর জন্য আমার বর্মশাই বলে দেয় যে একটু ল্যাংচা নিয়ে আসতে। তো স্পেশাল ল্যাংচা নিয়ে এসেছি দেখো। তো এখন আমরা সকলে মিলে খাবো, আর আমি ল্যাংচাটা খেতে কিন্তু খুব ভালোবাসি, আর যেহেতু গরম গরম কিন্তু খুব ভালো লাগছে, পুরো গরম। তো আমার বর্মশাই গুনে নিল কটা কটা করে হবে, তো প্রায় 10টা মতন ছিল। তো সকলেরই প্রায় ভালোভাবেই হয়ে গেছে, তো বেশি মিষ্টি এখন খাওয়া যাবে না, ভালো লাগে না বেশি খেলে, যেন গাটা গুলিয়ে যায়। তো চলো আমার বর্মশাই এখন মিষ্টি খেতে আরম্ভ করে দিয়েছে, আমি এখনও ড্রেস পোশাক ছাড়িনি, আর আমার ছেলে এখন হ্যাপি বার্থডে করছে দেখো। তো বন্ধুরা মেলাতে চলে এসেছি, ছেলে মেয়েগুলো কাউকে তো নিয়ে যায়নি। তো আর এই যে দেখো কী কী কিনেছে একটু দেখিয়ে নিই। তো এটা আমি আমাদের ঘরে রাখবো, ওটা তো যখন ডাকাবো একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো।
তো এটা তোমার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তোমার গিফট, তোমার জন্য, আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। দেখো কি, এই যে দেখো আমার মেয়ের জন্য একটা ব্র্যান্ড নিয়ে এসেছি, এটা তো আমি পরে দেখাই, আমার মেয়ে পাগল হয়ে যাবে পড়লে। আমি এই যে দেখো আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, আর দাঁড়াও, আর এই যে এক প্যাকেট গার্ডার নিয়ে এসেছি, মেয়েরও হবে, মেয়ের ঠাকুমারও হবে, মেয়ের মায়েরও হবে। দেখো বাবা বলে ডামি নেব, বাবার খুব পছন্দ হয়েছে। না ধরো 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 একটা ধরো প্লাস্টিক ধরো। আর এই যে দেখো একটা ক্লিপ নিয়ে এসেছি পাতা, একটা মামের মানে স্কুলে যায় রঙিন ক্লিপ নিয়ে এসেছিলাম, স্কুল থেকে বকেছে তো বলো যে নাহলে মানে ব্ল্যাক নাহলে হোয়াইট মধ্যে নিয়ে যেতে, মানে পড়ে যেতে, তো এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কি, ও আর সবজি বাজার করতে গিয়েছিলাম, যেহেতু খুব সকালে উঠে রান্না করতে হয় এর কারণে মানে আগের দিন রান্না না না থ্যাংক ইউ, এর জন্য আগের দিন বাজারটা করে রাখতে হয়, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা করা যায়। তো নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি 2 কিলো, আর নিয়ে এসেছি একটু মাছ নিয়ে এসেছি, আর সজনে ডাটা নিয়ে এসেছি, আর শশা নিয়ে এসেছি, আর বেশি কিছু নিইনি, তো মানে কালকের মতো হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর মানে ওদেরকে নিয়ে যাইনি, একদিন নিয়ে যাবো, ওখানে খুব সুন্দর, তোমরা তো পুরো ভিডিওটাই দেখলে, খুবই সুন্দর, একদম অসাধারণ, আর মানে সাজানো গুজানো খুব সুন্দর, আর এখনও দোকান ঠিক মতন বসেনি, বসবে যেহেতু ওখানে টাকা দিয়ে বসতে হয়, তো এর কারণে তো খুব একটা বসেনি, তাও কিন্তু খুব ভালো লাগছে সাজানো জিনিসগুলো। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তো চলো টাটা বাই। Thank you.